মহাবাহুর বুকু হুকায় খরাং হলেও বিভিন্ন প্রান্তত খহনীয়ায় ধরিছে কাল রূপ। ডিব্রুগড় নগরের সমীপর মোহনা ঘাটত এইবার খহনীয়ার তীব্র রূপ। খহাই নিলে মথাউরির এটা অংশ, লুইতর বুকুত জাহ গোল সুরক্ষা বান্ধর একাংশ। ডিব্রুগড় শহরের কাখরে ডিব্রুগড় শহরের কাখেরে বই যা মহাবাহু ব্রহ্মপুত্রর মুখ্য খুঁটিয়ে এইবার দিক সলাই কাখ চাপিল সি ডিব্রুগড় শহরের। মোহনাঘাট অঞ্চলত ভয়াবহ খহনীয়ায় চকুর টোপনি হৰিছে স্থানীয় বাসিন্দার। খহাই নিলে ডিব্রুগড় শহরক সুরক্ষা দিয়া মথাউরির এটা অংশ। জলসম্পদ বিভাগে রূপায়ণ করা খহনীয়া প্রতিরোধ আসনির নিম্নমানের কামর বাবেই এতিয়া এনে খহনীয়া হওয়ার অভিযোগ উত্থাপিত করেছে স্থানীয় নৈপরিয়া রাইজে। জানিব পরা মতে এমপি আগরওয়ালা নামের এজন ঠিকাদারে করেছিল এই স্থানতে খহনীয়া প্রতিরোধের বাবে জিওবেগর কাম। কিন্তু বারিষা দূরের কথা, খরালি সময়তো কাল রূপ ধারণ করেছে মহাবাহুয়ে, যার বাবে এতিয়া সংকৃত হয়েছে নৈপরিয়ার রাইজ। বিভাগেও এই দিকত অত্যন্ত হেমাহি করার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। কোনো ধরনের বিজ্ঞানসম্মতভাবে কর্ম নকরা বাবেই এনে অবস্থা হওয়া অভিযোগ স্থানীয় রাইজর। আগতো এবার হয়েছিল, আজি পা মানে এক মাহমান আগতে, তো আমি তেতিয়া ইএনডি বিভাগক খবর দিয়া তেওঁলোকে আহি ব্যবস্থা ললে। কিন্তু আকৌ আজি ৰাতিপুৱা 9 বজাৰ পৰা আজি এই দুঘণ্টাতে আপোনালোকে দেখিবলৈ পাইছে মোৰ পিছফালে যে দুঘণ্টাতে যথেষ্টখিনি উটুৱাই লৈ গৈছে। আৰু এনেকৈ হৈ থাকিবলৈ হ'লে আমাৰ যিটো ডিজিপি ডাইক, যিটো মানে টাউন প্ৰটেকশ্যনৰ কাৰণে দিয়া হৈছে, এই ডাইকটো আমি নাথাকিব বুলিয়ে ভাবিছোঁ। আৰু ইয়াতে এটা ক'ব লাগিব আমি কথা, আমি যেতিয়া জিঅ'বেগখিনি ইয়াত পেলাইছিলে তেতিয়া আমি দেখিছিলোঁ যে ইয়াত আগতীয়াকৈ পাৰ্কোপাইন দিয়া আছিলে। তো তেওঁলোকে ঠিকাদারসকলে সেই পার্কোপাইনখিনি নুঠাই তার উপরতে জিওবেগ উপরতে দিবলে ধরলে, ফলত জিওবেগর তলত বহুত ফাঁক থাকি গল। যেটা আমার সম্যক জ্ঞানের কয়, আমি ইঞ্জিনিয়ার নহয় তথাপি কওঁ যে পার্কোপাইনখিনি উঠাই যদি দিয়া হলে হয়তো আজি এই সমস্যা নহলতেন। কিন্তু আকৌ এতিয়া তেওঁলোকে দিলে সেই ইয়ার উপরতে আকৌ জাপি যাব, আকৌ যে এইটো সমস্যা নহব গতিকে কব নয়। গতিকে আমি ইএনডি ডিপার্টমেন্টক অনুরোধ করিম যাতে তেওঁলোকে এই তলত ফসি থাকা পার্কোপাইনখিনি উঠাই জিওবেগ দিয়ার ব্যবস্থা করে। হয় হয়, এটো নিউজ ডেস্ক রিপোর্ট, অসম আদিত্য।